একজন মৌলবাদীর চরিত্রে এগুলো আছে সব। আমি বলি উনি একলা না তো, উনার দ্বারা সম্ভব। আমি বলি দুজন ছেলে আছে তার যারা বলাৎকারের শিকার হয়েছে, আমার কাছে 15 পৃষ্ঠার লিখিত অভিযোগ দিয়েছে। আপনার জ্ঞাতার্থে আমি আর একটা বলে দিই ভাই, এগুলো মানুষকে আমরা হেল্প করি। আমার কাছে অলরেডি সে আমার এক কমরেডের রিলেটিভ, আমার কাছে এটার বিচার চেয়ে ঘুরতেছে, অলরেডি মামলা হবে এটা। জি, আমি আমি আপনাকে ইলিয়াসের বলৎকারের যে ব্যক্তিটি আপনার শোতে এসেছিল সেই সেই ইয়েটা আমি দেখাচ্ছি। তো একটু একটু সামাদ ভাই আপনার কাছে আছি, আমি একটু আমি একটু দেখাচ্ছি, দয়া করে একটু, তাহলে পরে মানুষের বুঝতে সুবিধা, কারণ আমরা ওইটা আপনারা খুব সুন্দর আলোচনা করেছিলেন গতকালকে। আমি এখানে একটু দেখাচ্ছি, সরি আব্দুল আজিজ বলেন, সামাদ ভাই যা বলছে এই কথাগুলো এখন পর্যন্ত সব সত্য। আমার কাছে দুইজন ভিকটিম আছে, যে দুজনকে ইলিয়াস একজনকে জীবননগর থেকে এনেছিল 21 টেলিভিশনে চাকরি দিব বলে, তাকে মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দিত, বাট তারপর মসজিদে যেখানে তারা দুজনে মিলে ছেলেটাকে বলাৎকার করেছেন দীর্ঘদিন, কিছু টাকা পয়সা দিত, আমাকে বলেছে কিছু টাকা পয়সা দিত কিন্তু চাকরি দেয় নাই। এটা যখন সে ওই মসজিদ কর্তৃপক্ষকে বলেছে যে ইলিয়াস আলীর সাথে জিজ্ঞেস করেন, এটা কি রেডিমেড বানানো নাকি জেনুইনিটি আছে, আপনি দেখেন 4.5 বছর জেল খেটেছি, ডাইরেক্ট শুট করেছে আমাকে, বাম পায়ে গুলি খেয়েছি 1987 সালে 9 নভেম্বর ফুলছড়ি ঘাটে অন দা রেকর্ড। আমরা তো দেশ ছেড়ে পালিয়ে যাই নাই, আজ ইলিয়াসের মতন লোক ওখান থেকে বলে আমাদের জন্মের ঠিক নাই, প্রধানমন্ত্রীকে যে মানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানে তাদের জন্মের ঠিক নাই, ও তো কাউকে বাদ দেয় নাই, আপনাকেও তো বাদ দেয় নাই, এই ধরনের অনেক বেফাস কথা আছে। এবং সে প্রতিদিন প্রতি ভিডিওতে দেখেন ও ধর্ম বিদ্বেষ ছড়াইতেছে। আমি বাইরে থাকবো, যে ছেলে দুটা ইলিয়াসের দ্বারা বলাৎকারের শিকার হয়েছে এবং ওই কারি সাহেব, ওই দুইজনকে নিয়ে ইলিয়াসকে নিয়ে আপনার লাইভে বয়স সহ সবকিছু একটু জিজ্ঞাসাবাদ করেন, আমি খালি বসিয়ে দিব, আমি লাইভে থাকবো না, আমি পাশে থাকবো।